আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরিফ। আবার আপনাদের মাঝে নিউ একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ভালোবাসার রাজা ময়না পিকে ওদেরকে নিয়ে আসছি। তো আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে। তো আজকে ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোন টপিকটা নিয়ে ভিডিও করব। তো আপনারা যারা আমার পাখি ও কবুতর প্রেমী ভাই আছেন, আপনারা যারা কবুতর পালেন, কবুতরকে কীভাবে গোসল দিতে হয়, তো আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা শিকারি কবুতরকে কিভাবে গোসল দিবেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, আপনারা যদি কবুতর শিকারি করতে চান বা কবুতর আপনাদের বাইকের সাথে উঠতে চায়, আপনারা এটা চান, তো অবশ্যই কবুতরকে প্রথমত আপনারা ঘাড়ে বসাইয়া বাইক চালাইবেন। যেখানে যান অবশ্যই কবুতরকে আপনার সাথে সাথে রাখতে হবে। তো যত দূরে যান না কেন কবুতরকে ঘাড়ে বসার অভ্যাস করবেন। কবুতর উড়ে উড়ে অবশ্যই আপনার ঘাড়ে এসে বসবে। তো দেখতেছেন আমার কবুতরটা আমার ছোট ভাইয়ের ঘাড়ে বসে আছে, তো আমিও আমার ঘাড়ে বসাই রাখি। তো কবুতরকে ঘাড়ে রাখার অভ্যাস করবেন। কবুতর তাহলে আপনার যেখানে উড়ে যাক না কেন আবার আপনার ঘাড়ে এসে বসবে। কবুতর আমরা যখন বাইকে প্ল্যান করি তখন কবুতর আমরা বাইক একটু স্লো করলে ও ঘাড়ে এসে বসে। তো এইভাবে আপনারা এই টিপসগুলো পালন করবেন, অবশ্যই আপনাদের কবুতর শিকারি হবে। তো আমি যেটা বলছি আপনাদেরকে গোসল দিবেন কিভাবে, তো এটা হচ্ছে আমার ভালোবাসার ময়না। তো ময়নাকে আমি গোসল দিতেছি, কারণ কবুতরকে যখন আপনারা গোসল দিবেন, অন্যান্য কবুতর বলে গোসল করে, তো আসলে বলে পানি দিলে গোসল করে, যেহেতু এটা শিকারি কবুতর এটাকে অন্য টাইপে গোসল করাইতে হবে, যেন বুঝতে পারে ও মানুষের সাথে মিশতে পছন্দ করে। তো এই জন্য আমি ওদেরকে হাত দিয়ে পুকুরে নিয়ে গোসল করাই। তো দেখতেছেন একটারে গোসল করাইলাম, তো এখন আর একটাকে গোসল করামু। তো আসলে এটা হচ্ছে আমার ভালোবাসার রাজা, আসলে এটা হচ্ছে কালদম কবুতর। এটা আমি অনেক ছোট থেকে হাত দিয়ে হ্যান্ড ব্রিডিং করে বড় করছি, সবগুলোকে হাত দিয়ে হ্যান্ড ব্রিডিং করে বড় করছি। তো এটা হচ্ছে কালদম কবুতর, এটাকে আমি গোসল দিতেছি সেমভাবে। তো দেখতেছেন ও অনেক জোর খাটায়, কারণ ও অনেক শক্তিশালী কবুতর, বাইকের সাথে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ উঠতে পারে। তো দেখতেছেন আমি গোসল দিলে ওদের গা থেকে আলাদা একটা ফেদার বাইরে হয়, মানে একটা কুয়াশার মতো, মানে কুড়া, মানে আমাদের দেশ গ্রামে কুড়ার বাসা বলে, তো কুড়ার মতো একটা গায়ে থেকে পড়ে। তো আসলে কবুতরের যখন গোসল করার সময় হয় তখন আমি অটোমেটিক বুঝতে পারি, ও যখন আমি পানি দেই ও পানি দিয়ে গা কুটে, তখন আমি বুঝতে পারি ওদেরকে গোসল দিতে হবে। তো আমি সবগুলোকে নিয়ে আসি। তো আসলে আবার সবগুলো বলতে আমার তিনটা শিকারি কবুতর, তিনটা কবুতরকে আমি গোসল দিতে নিয়ে আসি। তো এখনও আমার ভালোবাসার পিকে রয়ে গেছে, তো পিকেকেও গোসল করামু। তো পিকে হচ্ছে এটা, তো আমার হাতে যে কবুতরটা এখন নিলাম ওটা হচ্ছে পিকে, আর একটা কবুতর উড়ে যাওয়া কবরস্থানের ওখানে বসবে। তো আসলে কবুতরকে অভ্যাস করতে হবে, আপনারা হাত দিয়ে হ্যান্ড ব্রিডিং করতে হবে, কবুতরকে কাছে কাছে রাখতে হবে, শিকারি কবুতরকে আপনারা সম্পূর্ণ আলাদাভাবে গোসল করাইতে হবে। তো এটা হচ্ছে আমার ভালোবাসার পিকে, তো এটা হচ্ছে আসলে গররা কবুতর, আমি ভালোবেসে তার নাম দিয়েছি পিকে। তো আপনারা জানেন আমার তিনটা কবুতর শিকারি, একটা কবুতর বিক্রি করে দিছি, তো এটা হচ্ছে ভালোবাসার পিকে। তো পিকেরে আমি অনেক ছোট থেকে পালতেছি, তো আসলে এটা হচ্ছে গররা কবুতর, আমি ভালোবেসে তার নাম দিয়েছি পিকে। তো এটাকেও সেমভাবে গোসল দিলাম। তো অবশ্যই গোসল দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, কবুতরকে এমন জায়গায় বসাবেন যে জায়গায় রোদ বেশি। তো দেখতেছেন, আর একটা জিনিস মাথায় রাখবেন, কবুতর যেন কানে দিয়ে পানি না ঢুকে। তো আমি দেখতেছেন এটা গোসল দিতেছি, তো আসলে গোসল দেওয়ার পরে আমি রোদে রাখবো। রোদে রাখার পরে তো আমার কবুতরগুলোকে আমি বাসায় নিয়ে যাব। তো অবশ্যই আপনারা এই টিপসগুলো পালন করবেন। তো দেখলেন অবশ্যই আমি গোসল দিলাম, তো আসলে আমি রোদে দিছি, রোদে দেওয়ার পরে ওরা দেখেন পাখনারে মেলা বৈশা থাকে, পাখনা শুকান পর্যন্ত রোদে রাখবেন, কারণ রোদের একটা যে হিট, ওই হিটটা ওদের গায়ে লাগলে ওদের অনেক উপকারই আসবে। তো গোসল দেওয়ার পরে কখনো কবুতরকে মানে গা না শুকাইতে খাসায় রাখবেন না, অবশ্যই গা যেন শুকায় তারপরে খাসায় রাখবেন। তো আমার কবুতরটা অলরেডি দেখতেছেন পাখনা ঝাঁকাইতেছে, তো পাখনা ঝাঁকানোর পরে আমি এদেরকে আবার বাসায় নিয়ে যাব। তো অলরেডি দেখলেন আমি বাসায় নিয়ে আসছি, তো বাসায় নিয়ে তিনটা কবুতরকে তিনটা খাঁচায় রাখলাম, ওরা সবসময় আমায় দেখলে খাঁচার ভিতরে ছটফট করে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো আপনারা যারা আমার পাখি ও কবুতর প্রেমী ভাই আছেন, তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।